বেশিরভাগই আমরা কুম্ভ মেলায় নাগাসাধুকে দেখি এবং আমরা মনে করি যে অঘরি এবং নাগাসাধু উপস্থিতি ইত্যাদির ক্ষেত্রে একই, তবে বাস্তবে কিন্তু তা কখনোই না। আপনি কি নাগাসাধু এবং অঘরি বাবার মধ্যে প্রধান সম্পর্ক বা পার্থক্য জানেন? তারা কি খায়, তারা কোথায় থাকে ইত্যাদি? তাহলে আজকের এই ভিডিওতে আপনারা সমস্ত কিছুই জানতে পারবেন। ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত সম্পূর্ণ জানতে। যদি আপনারা আমাদের এই চ্যানেল থেকে নতুন কিছু জেনে থাকেন বা যদি আপনাদের মন চায় তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চাইলে আমাদের ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ফলো করতে পারেন নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে। তো চলুন জেনে নেওয়া যাক। আমরা জানি যে হিন্দু ধর্মে অনেক ধরনের সাধু রয়েছে। এর মধ্যে নাগাসাধু ও অঘরি সাধু যেন বেশি মানুষের মনে দাগ কাটে। নাগাসাধুদের প্রায়শই কুম্ভমেলায় দেখতে পাওয়া যায়। বাস্তবে কুম্ভমেলায় স্নানের প্রথম ব্যক্তি হলেন নাগাসাধু। এমনকি কুম্ভ উৎসব চলাকালীন বহু লোক তাদের আশীর্বাদ নিতে নাগাসাধুদের আখড়াতে যান। তো আমরা যখন অঘরি এবং নাগাসাধুকে দেখি তারা একই রকম দেখতে লাগে, কিন্তু এই দুই সাধুগোষ্ঠীর কিন্তু একই নয়। তাদের তপস্যা, জীবনযাপন, ধ্যান, খাদ্যাভ্যাস ইত্যাদির মতো নাগাসাধু এবং অঘরি বাবার হওয়ার প্রক্রিয়ায় একটা বিরাট পার্থক্য রয়েছে, এতে কোনো সন্দেহ নেই যে এই সন্ন্যাসীরা অন্যান্য সাধুদের থেকে আলাদা। তবে নাগাসাধু ও অঘরি সাধু বাবার মধ্যে আসল পার্থক্য কী, তো আসুন জেনে নিই সেই পার্থক্যগুলি। নাম্বার এক, নাগাসাধু এবং অঘরি বাবাকে খুব কঠিন পরীক্ষা দিতে হয় এবং কঠিন তপস্যা অনুশীলন করতে হয়। নাগাসাধু এবং অঘরি হতে প্রায় 12 বছর সময় লাগে। নাগাসাধু আখড়ায় থাকেন এবং সন্ন্যাসী হওয়ার জন্য আখড়ার কঠিন পরীক্ষা দিতে হয়। তবে অঘরি বাবা হওয়ার জন্য কবরস্থানে তপস্যা করতে হয় এবং তারা জীবনের বেশ কয়েক বছর অতি কষ্টে শ্মশানে কাটান। মূলত তারা তপস্বী শিব সাধুদের একটি ছোট দল। উভয়ই শিবের উপাসনা করে থাকেন, তবে আলাদা আলাদা পদ্ধতি দ্বারা। নাম্বার দুই, নাগাসাধু হওয়ার জন্য আখড়ায় গুরু করা বাধ্যতামূলক। গুরু আখড়ার প্রধান হতে পারেন বা আখড়ার নিজেই কোনো বড় পণ্ডিত হতে পারেন। নাগাসাধু হওয়ার প্রক্রিয়াটি বলা হয় যখন গুরুর শিক্ষাগুলি সঠিক উপায়ে অর্জিত হয়। গুরুর সেবা করার পরে তারা নাগাসাধু হওয়ার পরবর্তী পদক্ষেপে পৌঁছতে পারেন। তবে এই বিষয়ে সন্দেহ নেই যে নাগাসাধুরা প্রশিক্ষিত যোদ্ধা হন। অন্যদিকে কোনো গুরুকেই অঘরি বাবা হওয়ার প্রয়োজন হয় না, তার পরামর্শদাতা স্বয়ং ভগবান দেবাদিদেব মহাদেব শিব। আপনি কি জানেন যে অঘরিরা শিবের পঞ্চম অবতার হিসেবে বিবেচিত হয়? হ্যাঁ, ঠিকই শুনেছেন। শ্মশানঘরের অঘরি কবরস্থানের কাছে বসে তপস্যা করেন। কথিত আছে যে তপস্যা চলাকালীন তারা শিব শক্তি অর্জন করেন। নাম্বার তিন, নাগাসাধু নিরামিষাশী, অঘরিরা মাংস খায়, তবে সেও আবার মানুষের মাংস। উভয় সাধুই শান্তিতে মনোনিবেশ করেন। অঘরিরা হলেন শিবের রূপ। এমনকি এই বিশ্বাস আছে যে কলিযুগে অঘরি বাবাই হলেন স্বয়ং শিবের জীবন্ত রূপ। নম্বর চার, আপনি নাগাসাধু এবং অঘরি বাবার মধ্যে উপস্থিতির আকারে মূল পার্থক্য সম্পর্কে কি জানেন? নাগাসাধু সাধারণত নগ্ন হয়ে ঘোরাফেরা করেন এবং অঘরি বাবা সাধারণত শরীরের নিচের অংশটি পশুর চামড়ার পোশাক বা অন্য কোনো পোশাক পরেন। অঘরিরা প্রায়শই শ্মশানে বাস করে। তাদের শরীরে মরার শ্মশানের ছাই এবং কাফাল ও গহনা তৈরির জন্যে মানুষের লাশ থেকে হাড় বের করে ব্যবহার করে তারা। নম্বর পাঁচ, আমরা বেশিরভাগ নাগাসাধুকে কুম্ভমেলায় বা তাদের আখড়াতেই দেখতে পাই, তবে অঘরি বাবাকে কোথাও দেখা যায় না সহজে। তারা কেবল শ্মশানেই বাস করেন। নাগাসাধুরা কুম্ভমেলায় অংশ নেন এবং তারপরে হিমালয়ে চলে যান। সুতরাং নাগাসাধুরা আখাড়া ও হিমালয়গুলিতেই বসবাস করেন বেশিরভাগ এবং সাধারণত পবিত্র মহিপুরে উৎসবকালে পবিত্র নিমজ্জনে অংশ নিতে সভ্যতার দিকে তারা গিয়ে থাকেন। কথিত আছে যে নাগাসাধুকে দেখার পরে অঘরি বাবার দর্শন ভগবান শিবের দেখার সমতুল্য বলে পরিগণিত হয়। অঘরিরা যাযাবরের জীবনযাপন করেন এবং বেশিরভাগ তারা শ্মশানের নিকটেই থাকেন। শ্মশানে স্নান করেন, শ্মশানে লাশের মাংস খেয়ে থাকেন এবং মানুষের খুলি দিয়ে তারা পান করেন। এও বলা হয় যে তারা এই সবগুলির ওপর ধ্যানও করে থাকেন, যা তাদের সাভা থেকে শিব পর্যন্ত উত্থানের প্রতীক। অঘরি তিনটি উপায়ে তাদের তপস্যা অনুশীলন করেন, শ্মশান অনুশীলন, শ্মশান ধ্যান এবং শিব সাধনা।
এই সম্প্রদায়কে সাধারণত অঘোরপন্থা নামেও ডাকা হয়। নাম্বার ৬, এই দুই সাধুগোষ্ঠীর রয়েছে সাধনার কঠোরতা। তারা অনেক বিস্ময়কর ক্ষমতা রাখেন নিজেদের মধ্যে, নাগাসাধু প্রচার করেন এবং ঈশ্বরের বিশেষ অনুগ্রহ সম্পর্কে মানুষকে শিক্ষা দেন। অন্যদিকে অঘোরী বাবার কিছু কালো জাদুশক্তি রয়েছে এবং এর সাহায্যে তারা মানুষকে সাহায্য করে। সুতরাং বলতে পারি যে নাগাসাধু এবং অঘোরী বাবা উভয়ই তপস্যার মাধ্যমে আধ্যাত্মিক শক্তি রয়েছে যা তারা মানুষকে সাহায্য করতে এবং তাদের রোগ নিরাময়ের জন্য ব্যবহার করে থাকেন। নাগারা সাধারণত যোদ্ধা সাধু হিসেবে পরিচিত এবং বুদ্ধিগতভাবে লড়াই করতে বা যে কোনো সময় কুস্তি করার জন্য প্রস্তুত। তবে অঘোরী বাবারা মূলত মেডিটেশন এবং ডার্ক আর্টের সাথে জড়িত। তারা ভয়ঙ্কর কালোজাদু সম্পাদন করে বলে মনে করা হয়। নাম্বার ৭, কোনো সন্দেহ নেই যে নাগাসাধুরা এবং অঘোরী বাবা সম্পূর্ণ ব্রহ্মচর্য মেনে চলে। পরিবার থেকে এরা বহু দূরে থাকেন, এমনকি সাধু হওয়ার প্রক্রিয়াও তাদের পরিবারকে ত্যাগ করতে হয়। সাধু হওয়ার পূর্বে তারা নিজেদের সাধ্যই দিয়ে দেন। কৃপণতার সময় তারা কখনোই তাদের পরিবারের সাথে দেখা করতে যান না, কারণ বলা হয়ে থাকে যে ধ্যান চলাকালীন তারা কোনো ধরনের ঝামেলা চায় না এবং তাই তারা কখনও তাদের পরিবারের সদস্যের সাথে দেখা করেন না। অঘোরীরা হলো যাদের ভালো মন্দ এর মধ্য দিয়ে তাদের মন্দ অভ্যাসের মতো ভালো মন্দ, প্রেম, বিদ্বেষ, হিংসা এবং ক্রোধ সম্পূর্ণ দূরে চলে যায়। সুতরাং আমরা বলতে পারি যে এই সন্ন্যাসীরা দেখতে দেখতে একই রকম, তবে এটি পোশাক বা জীবনযাপন বা খাবার বা ধ্যান, তপস্যা ইত্যাদি, কিন্তু এদের সম্পর্কে অনেক পার্থক্য রয়েছে যা তাদেরকে আলাদা আলাদা গোষ্ঠীতে ভাগ করেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত তা নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও শেয়ার করবেন সকলের জানার জন্য অজানাকে জানতে। চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।